মামি হাতের কবুতরের মাংস বোনা রেসিপি স্বাদে গুণে কোনো অংশে কম না, বরঞ্চ সবার থেকে আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাম্মির হাতের স্পেশাল কবুতরের মাংস বোনা রেসিপি। শুধু মাংস বোনা না, কবুতর কীভাবে পরিষ্কার করতে হয়, কীভাবে কাটতে হয়, আজকের ভিডিওতে সব কিছু থাকছে। আমার মতো যারা নতুন, আশা করি সকলের উপকারে আসবে। সো ফুল ভিডিওটা ওয়াচ করেন, কীভাবে কী করছে সব কিছু আমি বলে দিচ্ছি। এখানে দুইটা কবুতর নেওয়া হয়েছে। কবুতরের বড় বড় যে পশমগুলো আছে ওগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে। হাতের সাহায্যে কীভাবে ছাড়িয়ে নিচ্ছে তা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। কবুতর কীভাবে রান্না করতে হয়, ভোনা করতে হয়, মোটামুটি আমার কাছে আন্দাজ আছে। বাট কবুতর কীভাবে পরিষ্কার করতে হয়, কাটতে হয়, টোটালি আমার আন্দাজ ছিল না। আজকের ভিডিওটা আমার কাছে ভেরি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। এই ভিডিওটা দেখে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি কবুতর কীভাবে পরিষ্কার করতে হয়, কবুতরের পশমগুলো কীভাবে টোটালি ভ্যানিশ হয়ে যায়। কবুতরের ছোট ছোট চিকন চিকন যে পশমগুলো আছে ওগুলো আগুনের সাহায্যে আলতোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। যদি আগুনের সাহায্যে আলতোভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে সকল পশমগুলো ভ্যানিশ হয়ে যায়। আপনারা একটু পরেই দেখতে পাবেন। দেখুন, একটাও পশম খুঁজে পাওয়া যাচ্ছে না, সব পশম উদাও। খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে, তাই না? সো এখন কবুতরগুলো সুন্দর করে পিস পিস আকারে কেটে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। মাম্মি যেভাবে কেটে নিয়েছে তা দেখিয়ে দিচ্ছে, এক একটা করে করে এই আকারে কেটে নিয়েছে। সেম প্রসেসে আপনারা কবুতরের রোস্টও করতে পারেন, সাইজে একটু বড় বড় করবেন টুকরোগুলো, সেম রান্না। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় বসিয়ে দিয়েছে একটি পাতিল, ঢেলে দিচ্ছে পরিমাণ অনুযায়ী তেল। তেলটা পারফেক্টলি গরম হয়ে আসার পর দিয়ে দিবে পেঁয়াজ এবং রসুনের পেস্ট। একটা খুন্তির সাহায্যে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। কিছুক্ষণ নাড়তে নাড়তে দিয়ে দিবে এলাচ এবং দারুচিনি। এলাচ দারুচিনি তেজপাতা যদি অ্যাড করেন তাহলে মাংসের স্মেলটা অনেকাংশে বেড়ে যায়, এই কারণে অ্যাড করা হয়েছে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিবে তেজপাতা। প্রত্যেকটা মাংসে যদি এলাচ দারুচিনি তেজপাতা অ্যাড করা হয়, এটা অনেকেই জানেন, তারপরও আমি শেয়ার করে দিচ্ছি, তাহলে স্মেলটা ভালো হয়। তো সুন্দর মতো সব কিছু কষিয়ে নিয়ে দিয়ে দিবে এখন একটা প্লেটে, দেখা যাচ্ছে এই প্লেটে আছে ধনিয়া এবং জিরে গুঁড়ো, আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলো কিন্তু পরিমাণ অনুযায়ী। তারপর ঢেলে দিয়েছে খুন্তির সাহায্যে সুন্দর মতো সব মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। আমি যখন মাংস রান্না করি তখন আমি অনেকক্ষণ ধরে মশলাগুলো কষাতে থাকি, তাহলে আমার কেন জানি মনে হয় মাংসের টেস্টটা অনেক বেশি ভালো এসছে। আপনারা কি করেন তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি আমার অপিনিয়নটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন দিয়েছে অল্প পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হলো মশলাগুলো যেন পুড়ে না যায়। তো আবারও অনবরত নাড়তে থাকছে। আমি যত দেখছি তত আমার ভালো লাগছে, কারণ আমি যখন মাংস রান্না করি তখন আমিও এভাবে মশলাগুলো কষাতে থাকি।
তেল যখন মশলার উপরে উপচে আসছে ঢেলে দিবে এখন কবুতরের মাংসের টুকরোগুলো দেন কুন্তির সাহায্যে সকল মশলার সাথে মাংসের টুকরোগুলো কষিয়ে নেওয়া হবে যেন টুকরের ভিতর মাংসের ভিতরে মশলাগুলো পরিপূর্ণভাবে ঢুকে যায় এখন বসিয়ে দিবে একটি ঢাকনা ঢাকনাটা বসিয়ে দেওয়ার 5 মিনিট পর আবারও ফিরে আসতেছি 5 মিনিট পর ফিরে আসলাম মোটামুটি কষানো হয়েছে আবারও খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে এখন দিয়ে দিবে পরিমাণ অনুযায়ী পানি এই পানিটাই লাস্ট এই পানির মধ্যে সকল মাংসগুলো সিদ্ধ হয়ে আসবে আপনারা তো সবাই জানেন কবুতরের হাড়গুলো খুবই নরম হয় ওজন্য বেশি পানি দেওয়া লাগে না এবং বেশিক্ষণ ধরে সিদ্ধ করাও লাগে না তো আবারও বসিয়ে দিবে ঢাকনা এর ভিতরে পারফেক্টলি মাংসগুলো সিদ্ধ হয়ে আসুক ফিরে আসছি আবারও 5 মিনিট পর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর একটি ঢাকনা বসিয়ে দিয়েছে ঢাকনা উল্টিয়ে এখন দিয়ে দিবে এর মধ্যে কয়েকটা রসুনের কোয়া এবং কয়েকটা কাঁচামরিচ আপনারা তো সকলে জানেন প্রত্যেকটা রান্নায় যদি কাঁচামরিচ অ্যাড করা হয় তাহলে রান্নায় ভালো লাগে রসুনের কোয়া টোটালি অপশনাল আমার মাম্মি অনেক বেশি পছন্দ করে রসুনের কোয়া ওই জন্য অ্যাড করেছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও ঢাকনা বসিয়ে দিয়েছে দেন ফাইনাল লুকটা দেখিয়ে দেওয়া হচ্ছে মাশাল্লাহ সত্যি অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে বাট এখন খাওয়া পসিবল না মাম্মি অনেক দূরে আমি অনেক দূরে ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে আমার কাছে অনেক উপকারে আসছে এই ভিডিওটা তো আমি ভাবছি আপনাদের মাঝেও কেন শেয়ার করব না আমার মতো তো অনেকে আছেন আশা করি আপনাদেরও উপকার আসছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার মাম্মির অ্যান্ড আমার সার্থকতা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন দোয়া রইল আল্লাহ হাফেজ